আমার বউ ঘুমুলো পাড়া জুড়ুলো বর্গী এলো দেশে আমার বউর জন্য বাবা মরে গেল হিংসাতে ओ भाभी जान, ओ माता का जन्म देना, ओ भाभी जान,
আমার মাথা ভাঙা নয়, লকডাউনে মাথায় কোনো কাজ হয় নাই। আর দাদা ছোট হয়, ওরা নতুন বউ, যখন আমাকে প্রণাম করেছে আমার কর্তব্য কি? আমি নতুন ব্যস্ত করে এলাম, নতুন বউর মুখ দেখে কিছু দেওয়া? আমি তোমাকে আশীর্বাদ করলাম, এই সকাল হইতে না হইতে হইতে বিনা মেঘে তোমার মাথায় যেন বাজ পড়ে মা। ঠিক আছে ওগো, বলছে আমার মাথায় বাজ পড়বে। কে বলছ? ওই দেখো তোমার শালা, তোর মাথায় পড়ুক, তোর বাপের মাথায় পড়ুক, তোর দাদার মাথায় পড়ুক। ওর দাদা তো তুমি। এই যে আমি মাথায় পড়লে আমি বিধবা হয়ে যাব। না আমি মাথায় শাওরের ডাল বেঁধে লব। তাহলে পড়বে না, শাওরের ডাল বাজ পড়ে। হ্যাঁ হ্যাঁ না পড়বে না। এই আমি যে বিয়ে করেছি, তুই কি করলি? জমি বেচা 50,000 টাকা তুমি আমাকে দিয়েছ, আমি সেই টাকা কাজে লাগিয়েছি, ব্যবসা করেছি, এমন ব্যবসা করেছি লাভে লাভ, টাকাই টাকা, টাকাই টাকা, টাকাই টাকা, মালগাড়িতে টাকা আসছে না। তার জন্য আমি কি করেছি জানো? সেই 50,000 টাকায় ব্যবসা করে আমি একটা নিউ লাল মারুতি গাড়ি কিনে এনেছি। আমার ভাই, আমার তোমার বাবাও কিনতে পারো নাই। আমি একটা কিনে এনেছি, নতুন গাড়ি ঢুকছে, তার ঠুটু জগন্নাথ মতো করে বসে আছো, শাঙ্খ বাজাও, ধূপ গাড়ি ধরাও, বরণ করি, গাড়িকে ঘরে ভরে নাও, নতুন গাড়ি। ঘরে গাড়ি ঢুকছে, দুজন গান্ধার গান্ধিনি হন্যুর মতন বসে আছে। বাবাকে না জানিয়ে বিয়ে করেছি, বাবাকে প্রণাম করো। কোনটা তোমার বাবা? হ্যাঁ ওইটা। তুমি তো মাথায় টুপি ঢুলে তো, তুমি মাথায় টুপি নে তো, ওকে বাবা মনে করছে? মনে করবে না, আমি বাবার অরিজিনাল ছেলে। আর আমি? তুই নকল, ডুপ্লিকেট। এই যে আমার বাবারও চুল নাই, আমারও চুল, আমি অরিজিনাল, আর তুই কোথায় গয়লি ফয়লি? ওটা বাবা নয়। তাহলে এই যে বারান্দায় বসে আছে ওই দেখো তক্তাই, ঘরে গামছা নিয়ে বাবা। তোমার বাবাকে কি করব? না বাবাকে দিয়ে চুমু খাবা, বাবাকে পায়ে হাত দিয়ে প্রণাম করো। প্রণাম করতে? হ্যাঁ, তবে তো ঘরে থাকতে তো যা, শিক্ষিত ঘরে ফ্যামিলি রে, হাই ফাই ফ্যামিলি। এই দেখো সোনা গাছের বাচ্চা না, মাকে বাবাকে গিয়ে ডালিম খাই। ডাবাটা দেখলে, ডাবাটা দেখ, আশীর্বাদ করেছে তোমার বাবাকে প্রণাম করতে গেলাম তো। তোমার বাবার নাকটা কি ভালো গো, এরম করে টিপে দিচ্ছে বসে যাচ্ছে, এরম করে ছেড়ে দিচ্ছে ব্যাঙের মতো ফুলে আছে, আর কি মজা লাগছে নাকটা টিপে। আমার বাবার নাকটা লবণে করলাম আগে পরে, তোমার বাবার নাকটা একবারে মিঠুনের মতো মিঠুন মিঠুন
কদমের রোলটা তো শাশুড়ি করেছিল, যে গান গাইছিল আমার বাবার হাত ধরে, ছেড়ো না ছেড়ো না বে, দেব না গো যেতে থাকো আমার কাজ। প্রণাম করবি পাইয়ের না একদিকে নজর গিরা, প্রণাম করতে গেলাম তো বাবারে তোমার বাবার পাগুলো কি ফাটা গো দেখে ভয় লাগছে। বাবার পা ফাটা সোজা, সে চাষা চাষাই রয়ে গেলা, খানি একটু পরিবর্তন হইল না না, ওই ফাটা পাট রেখে দিয়েছো, নতুন বউ ঢুকেছো, দুটো বউ প্রণাম করবে, সে তেল দিয়ে কান দিয়ে ফাটা বুঝি দিয়ে বাচ্চা, আমার ছোট বড় বউ তোমার পায়ের ফাট দেখে ভয় খেয়েছে, আমি প্রণাম করতে গিয়ে আমার ছোট বউ যদি তোমার ওই পায়ের ফাটে ঢুকিয়ে যায়। তোর বউ নাই তো সইসের বিচ্ছু, ওরে বউ নিতে হবে, এই যে আমার তরুণ না, এই যে আমার ছত্রিশ নন্দী সিং প্যারি সিং আইয়ে কই মহার রারারু, তোর তো বৌলাই মনে হচ্ছে বকুন গরু, আর তুরুরুরু তুরুরুরু বৌ মোটা তু সরু, তুরুরুরু তুরুরুরু বৌ মোটা তু সরু, বম 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 ফটকা, তোর বউ দুধ মা তুম মেম ফটকা মেম ফটকা মেম ফটকা, শোনো চম্পা তোর বউ তো কাঁচা লঙ্কা, তোর বউ ভিজে ভাতে ফাপাস কলাই বাটা, চুপ করে পাঁটা, বাবাকে প্রণাম করে দাও না, সামনে দাঁড়িয়ে আছো দেখছো, ওটা হচ্ছে বড় ঠাকুর, বড় ঠাকুর প্রণাম করে দাও, বড় ঠাকুর মানে জানো না, বড় ঠাকুর মানে জালি কাকুর, আমার বাবার জমি তো অনেক লাগাই তো, কাকুর খেতে কি ভালো লাগে গো, আমার জন্য আমার বাবার জমিতে কাকুর লাগায়, আমি যাই আর জমিতে কাকুর লেগেই থাকে, আর গিয়ে একবার পটাশ করতে ছিঁড়ে নে একবারে কচম 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 কচম, যেদিন নুন লঙ্কা দদুরে দিও না তাহলে কাকুর ছোট হয়ে যাবে, নয় তাহলে ভাসুর, ভাসুর মানে বর্দা, বর্দা ও ভাসুরকে ছুটতে নাই, হ্যাঁ দূর থেকে প্রণাম করে চলে আসবে, আপনি আদেশ করে কথা বলবে কেমন, ঠিক আছে, হ্যাঁ আমার বউ প্রণাম করে ব্যবহারটা দেখলে, এই যে বর্দা ছোট ছেলে বিয়ে করা তোর কি দরকার, ছোট ছেলে তোর বিয়ে করা কি দরকার, এই যে বর্দা তুই যাই করিস তোর বউ বিধবা বাবা ভাতা পাবে না, আসুক কানে যে কোনো সরকার, ছোটবেলায় বিয়ে করা কি দরকার, এই যে দাদা আপনি কি বলছেন, এই যে বর্দা দেখ আমাকে রামনি কুমনি কইছে, রামনি আবার কি আমাকে মারছো কেন, এই যে বর্দা যতই হোক আপনি আমার ভাসুরদা বলে কথা, আপনাকে যদি সম্মান না দিই গ্রামের লোক সবাই আমাকে বলবে মেয়েটা সম্মান, তুই ভাসুরকে প্রণাম করতে গেছিস না হাই স্কুলে হেডমাস্টারকে কবিতা শোনাই দিয়ে গেছিস, এই মাকে ভাসুরের সঙ্গে অত কথা কি, ও অত কথা কি, দুটো কথা কইছে তো তোর অসুবিধা কি হলো, আমার তো বেশ মজাই লাগে, হাই বর্দা, হাই হাই হাই, হ্যালো বর্দা, বললো বললো, হাই সেক্সি বর্দা, আমার তো টেক্সি ম্যাক্সি নাই, আগে চামচিকের বাচ্চা চুলকোটাকে ধরবো ছিঁড়ে লোবো,
ঠিক আছে বলছি তো ঠিক আছে।
দিছো বুড়ো ভাত দেবো না বাবা বাসি না ছাই আনবো মুখে ঠিলে ঠিলে ছাই দিবি ওই মুখে কেন আমার বিস্তলায় ছাই দিতে হবে না বিস্তলায় দিলে কি হবে বিস্তলায় দিলে বীজ বড় হবে না বীজ লাল হবে না এর মুখে মুখে ছাই দিবে চল আমার সঙ্গে আজ থেকে তুই মরে গেলে আমি ওষুধ পালবো না হ্যাঁ বলছি তো ঠিক আছে ठीक कथा कथा आज थे तुम्हार संगे सम्पर्क शेष गरम जल करते बहु कष्ट मानुष कर समय कि प्रत्येक मानुष कर আমি তোমাকে না খেতে দিই আমি মরতে দেব না বাবা তোমার ইনিশিয়াস বাবা এনেছি বাবা আমি কোন রকম করে দোকান থেকে পঞ্চায় দানা বীজ কিনে নেছি বাবা কেন্দনা এক গ্লাস জল নেবে আর এই পঞ্চায় দানা বীজ নেবে গুলি খেয়ে নেবে জীবনের খাবার জন্য কোনো মানুষকে বেরুক্ত করতে হবে না আর এই বীজ না খেয়ে যদি আমার বাড়ি খাবার জন্য গিয়েছো আচ্ছা বাস করে বেরিয়ে মাথা ফাটি দেব কথাটা যেন মনে থাকে হাই রে বর্তমান সমাজ আমার এক ছেলে দিয়ে গেল গলায় দড়ি আর এক ছেলে দিয়ে গেল দানা বিষ
আমি একদিন খুব পুত্র সন্তানের অহংকার করেছিলাম যে আপনারা কেউ কন্যা সন্তান নেবেন না, কন্যা সন্তান নিলে আপনাদের বহু খরচা হবে আর সেই সন্তান আমার খায় দানাবিষ। না না, আমি এই মুখ নিয়ে এই সমাজের মুখে বেঁচে থাকতে চাই না, তাই আমার ছেলের দেওয়ায় দানাবিষকে আমি নিজের প্রাণ আজ নিজেই ত্যাগ করতে চাই। না দাঁড়াও বন্ধু, বন্ধু এসেছো তুমি জানো না যে আত্মহত্যা মহাপাপ? এমন কি হয়েছে তোমার যে বিষ খেয়ে নিজের জীবন শেষ করে দিতে চাইছো? বন্ধু তোমার কাছে আর কি বলবো, একদিন আমি তোমাকে আমার দুই পুত্র সন্তানের অহংকার দেখিয়েছিলাম যে বন্ধু আমার এই দুই পুত্র সন্তান আমাকে শেষ বয়সে দেখবে, আমার সেবা যত্ন করবে, আমাকে খেতে পড়তে দেবে, আর তার পরিণাম তুমি নিজে চোখে দেখলে বন্ধু। একজন দিয়ে গেল বিষ আর একজন দিয়েছে দড়ি, তাই তো? হ্যাঁ বন্ধু। তোমার মনে পড়ে সেদিনের কথা? আমি তোমায় বলেছিলাম যে আমার তো কোনো পুত্র সন্তান হলো না, কেমন করে পৃথিবীর বুকে বেঁচে থাকবো? তুমি বলেছিলে শেষ জীবন আমার খুব কষ্ট হবে। শোনো বন্ধু, আমার দুই মেয়ের আমি বিবাহ দিয়েছি। হ্যাঁ বন্ধু। শ্বশুর বাড়ি গিয়ে সবসময় ফোনে চিন্তা করে আমার কথা, যে আমি খেতে পেলাম না, পড়তে পেলাম না, শুতে পেলাম, আমার কথাই তোর অস্থির হয়ে ওঠে। তাহলে আমার তো কোনো পুত্র সন্তান নেই, তোমার কন্যা নেই, তোমার দুই সন্তান পুত্র। হ্যাঁ বন্ধু। তারা বিষা ধরে দিয়ে গেল। তাহলে এবার বলো যে কন্যা ভালো না পুত্র ভালো? দেখ শোনো, আমি তোমায় যুক্তি দিচ্ছি, যারা তোমাকে এইভাবে মৃত্যুর মুখে এগিয়ে দিয়েছে তাদের শিক্ষা দিতে হবে। শিক্ষা? হ্যাঁ শিক্ষা, শুধু তাদেরকে নয়, তাদেরকে দিয়ে কোনো সমাজকে শিক্ষা দিতে হবে। কেমন করে বন্ধু? এসো আমি কানে কানে তোমায় বলছি, পারবে যা বললাম করতে? তাই হবে বন্ধু, তাই হবে। তাহলে এ নাও, এই কলসি দিয়ে গেলাম, আর এগুলো নাও, যা বলেছি সেইভাবে চলো, তাতে ওরও শিক্ষা পাবে, সমাজের শিক্ষা পাবে। তাই আর কোনো বিপদ হলে আমাকে ডাকবে। তাই হবে বন্ধু।